হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো ঘরে থাকা সবজি দিয়ে কিভাবে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করবেন। চলুন তাহলে আমরা চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব। দিব ধনে গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিব 1 চা চামচ, দিব জিরা বাটা 1/2 চা চামচ, সয়া সস দিব 1/2 কাপ। দেব 1 প্যাকেট টমেটো সস, এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে ফুলকপিগুলো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি ঘন্টাখানেক এভাবেই এগুলো রেখে দিব, যেন মশলাগুলো ভেতরে যায়, কারণ আমি এটা কোনো সেদ্ধ করে নেইনি, পুরোটাই কাঁচা। এক ঘন্টা পর আমি ফুলকপিগুলোতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দেব 1/2 কাপ পরিমাণ সুজি, আর দেব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো। এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, কারণ ময়দাগুলো খুব ভালোভাবে মাখানো যাচ্ছে না, শুকনো থেকে যাচ্ছে। পানিটা অ্যাড করে নেওয়ার কারণ হলো এটা মাখানো, মানে ভালোভাবে মিশে যাবে এই জন্য। দেখুন হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই আমি ময়দা আর সুজিগুলো মাখিয়ে নিতে পেরেছি। এখন চলে যাব চুলোয়। এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা দেখতে থাকুন, এক সময় ভালো লেগে যেতে পারে। ফুলকপিগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, ব্যাস হয়ে গিয়েছে আমার ফুলকপি পাকোড়া। দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হবে আর তেমনই মুচমুচে হবে। এখানে আমি সুজি অ্যাড করেছিলাম এই জন্যই। আমি বলবো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।